দেখো জোন অফ স্যান্ট, স্যান্টের কি জিজ্ঞেস করছে, জোন জিজ্ঞেস করছে স্যান্টটা কোন জোনে থাকবে, কার না ইউজ ফর ফিলিং, যখন আমরা ফিলিং পারপাসের ক্ষেত্রে ইউজ করব। তাহলে এক্ষেত্রে প্রশ্ন আসবে, তাহলে এই ফিলিং পারপাস ছাড়া আদার্স কাজের ক্ষেত্রেও কিন্তু আমরা স্যান্ট ইউজ করি, ডেফিনেটলি। কী কী না দেখো, 1 নম্বর ফিলিং, 2 নম্বর আমরা প্লাস্টারের ক্ষেত্রে ইউজ করি। আবার এখানটা আমি লিখে দিচ্ছি, দাঁড়াও এখানটা লিখে দিচ্ছি, সেন্টের জোন 1 নম্বর আমরা কি করছি না, ফিলিং পারপাস। আচ্ছা দ্বিতীয় নম্বর আমরা প্লাস্টারের ক্ষেত্রেও কিন্তু আমরা সেন্ট ইউজ করি। আচ্ছা 3 নম্বর কংক্রিটের ক্ষেত্রেও কিন্তু আমরা তোমার সেন্টটা ইউজ করি। তাহলে এই তিনটের মধ্যে কোন জোনটা কোন ক্ষেত্রে আমরা ইউজ করি সেটা জানতে হয়। তাহলে দেখো, এই যে ফিলিং পারপাসের ক্ষেত্রে আমরা যে জোনটা ইউজ করি সে জোন হচ্ছে জোন নম্বর 4। এবং এই প্লাস্টারের পারপাসে যেটা আমরা করি সেটা একটু কম, মানে হচ্ছে জোন নম্বর 3। আর কংক্রিটের ক্ষেত্রে যেটা ইউজ করি সেটা হচ্ছে কি, জোন নম্বর 2। মানে দেখো ফিলিং মানে কি, ফিলিং মানে দেখো আমরা যখন কনস্ট্রাকশনের কাজ করছি, কনস্ট্রাকশনের কাজ করার সময় প্রথম ধরো গ্রাউন্ড লেভেলে ছিল, গ্রাউন্ড লেভেল এখানটা আমি একটা স্ট্রাকচার বানিয়ে দিচ্ছি, এটা রয়েছে আমাদের কি ফাউন্ডেশন, ঠিক আছে, এটা মাটির নিচে রয়েছে ফাউন্ডেশন, ফুটিং করে আমরা কলাম তুলেছি, ঠিক আছে। দিয়ে এইখানটা আমাদের কি রয়েছে না, টাই বিম রয়েছে, মানে এই যে লেভেলটা হয়ে গেল আমাদের, এইটা হয়ে গেলো কি গ্রাউন্ড লেভেল। দিয়ে এরপর আমরা কিছুটা 2 ফিট কি 3 ফিট এরকম হাইট করে আমরা কি করলাম কি 1 ফিট হাইট করে, যেহেতু গ্রাউন্ড লেভেলটা হচ্ছে কি রাস্তার লেভেল, মানে এই লেভেলটা তো হচ্ছে আমাদের কি রাস্তার লেভেল, তো ফিউচারে যাতে রাস্তাটার হাইট উঁচু না হয়ে যায় আমাদের বাড়ির থেকে, তার জন্য রাস্তা থেকে আমাদের বাড়িটা একটু উঁচু করে করতে হয়। তো যেই পার্টটা আমরা উঁচু করলাম, এই ধরো 2 ফিট আমরা উঁচু করলাম, দিয়ে এখানটায় আমরা আর একটা বিম দিলাম, ঠিক আছে, এখানে আমরা একটা বিম দিলাম, দিয়ে এর উপরে কি করব না স্ল্যাব কাস্টিং করা হবে। তো এই যে পার্টটা, এই পার্টটা তো খালি থেকে যাচ্ছে, তো এই পার্টটাকে তোমাদেরকে ফিল আপ করতে হবে। কি দিয়ে ফিল আপ করবো না, আমরা স্যান্ড দিয়ে ফিল আপ করবো। তো এই যে ফিল আপটা, মানে যে ফিলিং পারপাসের জন্য এই স্যান্ডটা আমরা ইউজ করি, এই স্যান্ডটা পুরো ফাইন স্যান্ড আমরা ইউজ করি, পুরো ফাইন স্যান্ড। কী করে আমরা বুঝবো ফাইন না, সেটা আমরা সিভ অ্যানালাইসিস করে দেখব যে ফাইন হচ্ছে না রিটেন করছে, ঠিক আছে। তো সেখানে টেস্ট করে দেখা গেছে এই জোন নম্বর 4, এই যে আমরা দেখতে পাচ্ছি জোন নম্বর 4 এই যে স্যান্ডটা, এটা আমাদের ফাইনের মধ্যে আসছে, এবং জোন নম্বর 3টা ফাইন থেকে একটু মোটা বালি হচ্ছে, এবং জোন নম্বর 2টা আর একটু মোটা হচ্ছে, সেই হিসাবে আমাদের করা হয়েছে। তাহলে এখানে ফিলিং বলে দিয়েছে, তাহলে ফিলিং পারপাসের ক্ষেত্রে আমরা কী স্যান্ডটা ইউজ করবো না, জোন নম্বর 3। তাহলে এখানটা লিখে দিচ্ছি জোন নম্বর 4। তাহলে ফিলিংয়ের ক্ষেত্রে জোন নম্বর 4 স্যান্ডটা কিন্তু আমরা ইউজ করব। ওকে চলো 2 নম্বর গেল, 3 নম্বর, 3 নম্বর কী বলছে দেখো, 3 নম্বর বলছে স্ট্যান্ডার্ড থিকনেস অফ এক্সটার্নাল প্লাস্টার, মানে বাইরের প্লাস্টারের তোমার থিকনেসটা জিজ্ঞেস করছে। তো বাইরের প্লাস্টারের যে থিকনেসটা হবে, একটা এই ধরো একটা ব্রিক ওয়ার্ক রয়েছে, এই ব্রিক ওয়ার্কের মধ্যে এই ধরো রয়েছে আমাদের একটা রুম, এর মধ্যে এইটা হচ্ছে কি ইনার, এটা হচ্ছে কি ইনার, এবং এইটা হচ্ছে কি আউটার ওয়াল, তাই তো। তাহলে এখানে এক্সটার্নাল বলেছে, মানে নিশ্চয়ই এই ইনটা হবে না, আউটারটা হবে, তো আউটার সাইডটাকে আমরা কি বলি এক্সটার্নাল প্লাস্টার। এই যে এক্সটার্নাল প্লাস্টার, এটা দুটো কোটে হয়, কি দুটো কোটে কিন্তু প্লাস্টারটা হয়, প্রথম হবে ফার্স্ট কোট, তারপর হয় সেকেন্ড কোট। তো প্রথম যে কোটটা হয় সেই কোটটা হচ্ছে আমাদের 12 mm এর হয়, কত 12 mm, এবং সেকেন্ড কোটটা হয় কত না 7 mm এর হয়। তাহলে এখানে স্ট্যান্ডার্ড থিকনেস বলে দিয়েছে, তাহলে 12 × 7 কত 19, তাহলে 19 mm, তাহলে 19 mm এর আমাদের এক্সটার্নাল প্লাস্টারের থিকনেসটা হয়। ওকে ক্লিয়ার এতটুকু? তাহলে তোমাকে যদি বলে এক্সটার্নাল প্লাস্টারের যে সেকেন্ড কোটটা কত mm এর দেওয়া হয়, তখন আমরা বলে দেবো 7 mm এর হয়, এবং যদি বলে
ফার্স্ট কোটটা কত হয় না 12 mm। দেখো প্রথম যে 12 mm এর যে প্লাস্টারটা আমরা করি এক্সটার্নালের ক্ষেত্রে সেটা র‍্যাপ করা হয় যাতে সেকেন্ড কোট যখন দেব তখন ফার্স্ট কোটটার সঙ্গে ভালোভাবে কিন্তু বন্ড যাতে হয় তার জন্য র‍্যাপ করা হয় দিয়ে সেকেন্ড কোট 7 mm দিয়ে ফিনিশিং করা হয়। ঠিক আছে চলো তো নেক্সট প্রশ্ন দিকে যাব। নেক্সট প্রশ্ন 4 নম্বর। 4 নম্বর বলছে জোন অফ স্যান্ড সুইটেবল ফর কংক্রিট। তো কংক্রিটের ক্ষেত্রে কোন জোনের স্যান্ডটা সুইটেবল, এখানে আমরা করেছি কংক্রিটের ক্ষেত্রে জোন নম্বর 2, তাহলে আমরা এখানটা লিখে দেবো জোন টু। কেন জোন টুটা একটু মোটা বালি হয় কার থেকে, ফিলিং থেকে, ফিলিং মানে জোন নম্বর 4-এর যে বালিটা আমরা পাই মানে ফাইন সেটা খুব পুরো মহি টাইপের হয়। ঠিক আছে তো সেটা থেকে কংক্রিটে তো আমরা পুরো পাউডারের মতো বালি দিলে তো চলবে না, ওক্ষেত্রে আমাদের একটু মোটা বালি দরকার, তাই আমরা জোন নম্বর 2টা আমরা কংক্রিটের ক্ষেত্রে নেওয়া হয়, প্লাস্টারের ক্ষেত্রে জোন নম্বর 3 এবং ফিলিংয়ের ক্ষেত্রে জোন নম্বর 2 ও এ সরি জোন নম্বর 4। তাহলে জোন নম্বর 2 হচ্ছে কংক্রিটের ক্ষেত্রে, প্লাস্টারের ক্ষেত্রে জোন নম্বর 3 এবং ফিলিংয়ের ক্ষেত্রে জোন নম্বর 4। ওকে চলো 5 নম্বর। 5 নম্বর কী বলছে দেখো, 5 নম্বর বলছে স্ট্যান্ডার্ড থিকনেস অফ ইন্টারনাল প্লাস্টার। ইন্টারনাল প্লাস্টারের স্ট্যান্ডার্ড থিকনেস কত, তাহলে এখানে এক্সটার্নাল প্লাস্টারে আমরা দেখেছি তাহলে সেকেন্ড কোটটা যদি বাদ দিয়ে দিই তাহলে ইন্টারনাল হয়ে যাচ্ছে, তাহলে কত হয়ে যাবে 12 mm। ইন্টারনাল প্লাস্টারের স্ট্যান্ডার্ড থিকনেস হচ্ছে 12 mm। ওকে চলো আর এখানে তোমাকে প্রশ্ন করতে পারে সিলিং, সিলিং মানে আমাদের যে ছাদ, ছাদের নিচের যে প্লাস্টারটা হয় সেটা কত হয়, তাহলে এখানটা লিখে দিচ্ছি স্ট্যান্ডার্ড থিকনেস অফ সিলিং কত 6 mm। সিলিংয়ের ক্ষেত্রে কত হয় 6 mm। চলো 6 নম্বর। 6 নম্বর বলছে ফুল ফর্ম অফ এএসি ব্লক। এখন দেখবে এএসি এক সাদা কালারের এএসি ব্লকের কাজ হয়। ঠিক আছে এএসি ব্লকের কাজ হয়, তাহলে ওই যে এএসি ব্লকের ফুল ফর্ম জিজ্ঞেস করেছে, তাহলে দেখো এর ফুল ফর্ম হচ্ছে অটোক্লেভ, অটোক্লেভ এরিটেড কংক্রিট। এই ধরনের প্রতিনিয়ত কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো। থ্যাংক ইউ।